Good morning everyone, assalamu alaikum, welcome to my channel. তো এখন হচ্ছে সকালবেলা, সকাল 7টা বাজে। তো এখন আমি আমার রুমের পর্দাগুলি আজকে ধুব, তো এগুলো আজকে আমি খুলে ফেলতেছি। তো অনেক সকালে উঠেছি, তো ওর বাবা গেছে মর্নিং ওয়াক করতে, আমাকে বলছে যাওয়ার জন্য, আমি আজকে যাইনি। প্রতিদিনই বলে, তো মাঝে মাঝে যাই, আবার মাঝে মাঝে যাই না, যখন ভালো লাগে মন চায় তখন যাই, কিন্তু যেদিন ভালো লাগে না সেদিন আমি যাই না। তো আজকে পর্দা ধুব, প্রতিদিন এক রুম এক রুমের একটা একটা রুমের পর্দা আমি ধুয়ে ফেলি। তো আমার এই রুমে আছে একটা জানলা, একটা উইন্ডো, তো ওই এই দুইটা পর্দাই থাকে বড় বড়। তো দুইটা করে পর্দা ধুইলে বেশি চাপ পড়ে না, সবগুলো একসাথে করতে হয় না। তো দুটো দুটো করে পর্দা আমি ধুই এক এক দিন এক এক রুমের। তো পর্দা আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিব। তো এখন আমি আসছি রুটি বানাতে, নাস্তা বানাতে ও বাবার জন্য। ও বাবা চলে আসবে একটু পরেই, মর্নিং ওয়াক করতে গেছে, যেহেতু ওরা অনেকগুলো ফ্রেন্ডস একসাথে মিলে মর্নিং ওয়াক করে। তো আমি এখন রুটিগুলি বানিয়ে নিব। তো আজকের ব্লগটা আমি সকাল সকাল শুরু করেছি, সকালবেলা উঠেই ঘুম থেকে উঠেই প্রথমে আগে নামাজটা পড়ে নিলাম, তারপরে একটু বাসায় একটু হাঁটাহাঁটি করলাম, বারান্দা দিয়ে একটু বসেছিলাম, তারপর ভাবলাম যে আজকে পর্দা ধুবো, পর্দাগুলি খুলি। তো পর্দা এক রুমের পর্দা আমি খুলছি, তো ওটা আমি ওয়াশিং মেশিনে দেব। ওটা আসলে আমার কাপড়টা আসলে হাতে ধুতে হয় না অবশ্য, ওটা আমি মেশিনে দিয়ে দিই। তো রুটিগুলি বানিয়ে নিব। আমার দুই ছেলে আর বাবা খাবে রুটি, আমি আর আমার দুই মেয়ে রুটি খাবো না, আমরা পরোটা খাবো। তো এভাবে করে আমি সম্পূর্ণ রুটি আমি বানিয়ে নিব। ডিম ভাজা দিয়ে খাবে রুটি, পেঁয়াজ মরিচ, পেঁয়াজ কাঁচা মরিচ আর আর কিছুই না, এগুলো দিয়ে ডিম ভাজবো, ওটা দিয়ে খাবে। আর একটু তরকারি হয়তো নিতে পারে, গতকাল রাতের তরকারি ছিল ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করেছিলাম, ওটা হয়তো নিতে পারে রুটি দিয়ে খাওয়ার জন্য। আর ডিম দিয়ে খাবে, আর খাবে চা। আসলে এগুলো হচ্ছে প্রতিদিনের কাজ, সকালবেলা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম সকালবেলা রুটিনটা। সকালবেলা একটা কিন্তু অনেক বিরাট বড় ঝামেলা যায় প্রতিদিনই। ওর বাবা আর ছোট ছেলেটা একসাথে বের হয়ে যাবে, ছোট ছেলেটার কোচিং আছে, ও সামনে 18 তারিখ থেকে পরীক্ষা, তোমরা সবাই দোয়া করো আমার ছেলেটার জন্য। ও আসলে মতিঝিল মডেলে পড়ে, তো 18 তারিখ থেকে ওর পিএসসি শুরু হয়ে যাবে, এই জন্য ছেলেটা একদম রেস্ট নিতে পারতেছে না, অনেক দখল যাচ্ছে ওর উপর দিয়ে দৌড়াদৌড়ি।
ও দুইটা কোচিং করে দুই জায়গায়, এখন আপাতত স্কুল অফ। তো কোচিং করে, বাসায় আবার সন্ধ্যার পর হুজুর আসে, হুজুরের কাছে পড়তে বসতে হয়, আর প্রতিদিন দুইটাই কোচিং করে। এই যে এখন গেছে, তারপর আবার বিকেলের দিকে আরেকটা কোচিং আছে, ওখানে যাবে। তারপর সন্ধ্যার পর, আচ্ছা বাসায় আবার স্যার আসে, একটা মানে রুটিন করে নিয়েছি, স্যার যখন আসে বাসায় তখন সন্ধ্যার পর যখন স্যার আসে বাসায় তখন একটা রুটিন আছে, মানে কিবার দিন স্যার আসবে আর কিবার দিন আসবে না, আর হুজুর কিবার দিন আসবে কিবার দিন আসবে না, স্যার স্যার আসলে হুজুর আসবে না, ওরকমভাবে একটা রুটিন করে নিয়েছি। তো রুটিনগুলো আমার বানানো শেষ। তো এখন ওর বাবা তো এখন আসেনি, তো আমি একটু চা খাবো, রং চা। এই গলাটা একটু খুসখুস করছে কালকে থেকে, গতকালকে থেকে, মানে রাতে থেকে একটু গলাটাকে কীরকম যেন ঠান্ডা ঠান্ডা ভাব লাগছে। তো আমি ভাবছি যে এখন একটু রং চা খেয়ে নিই, ভাল লাগবে গলাটা। ওর বাবাও বলে গেছে যে রং চা বানিয়ে খাওয়া, তাহলে গলা ঠিক হয়ে যাবে। তো এখানে আমি এলাচি আর একটা তেজপাতা আর লং দিয়েছি কয়েকটা। চাটা আমি ঢেলে নিব, তো চায়ের মধ্যে দিব, দিয়ে দিয়েছি আদা কুচি, একটু আদা কুচি দিয়েছি। চায়ের মধ্যে আসলে মিষ্টিটা আমি কমই খাই, কড়া মিষ্টিটা আমি খাইতে পারি না, আসলে ভালো লাগে না, মানে সামান্য মিষ্টি খাই, মিডিয়াম। তো চিনি দিয়ে দিলাম, এই যে আদা দিয়ে চাটা বানিয়েছি, এখন একটু লেবু চিপ দিয়ে দিব। এই চাটা আসলে গলার জন্য উপকার। আসলে আমি সবসময় রং চা খাই না, মাঝে মাঝে যখন ঠান্ডার একটু ভাবটা আসে তখনই খাই, যখন প্রচণ্ড শীত পড়বে তখনও খাই। লেবু দিয়ে নিব, লেবুটা দিলে একটু ভাল লাগে খেতে। তো ওর বাবা অলরেডি চলে আসছে, ও তো হাঁটতে গিয়ে চোখের সামনে যা পড়ে তাই নিয়ে আসে। এখন আরও শীতকাল, সবজি প্রচণ্ড পাওয়া যায়, তো এখন যা দেখবে চোখের সামনে তাই নিয়ে আসবে। বাসায় থাকলে আসে না নাই ওটা চিন্তা করবে না, জিজ্ঞাসা করবে না যে আছে কি না নাই। এই যে মূলা শাক অনেকগুলি নিয়েছে, তো আসলে এই শাকগুলি আমার বাচ্চারা আসলে এই শাকটা খায় না, মূলা শাকটা ওর বাবাই পছন্দ করে। তো ধনে পাতা, বাঁধাকপি, মূলা শাক আর গরুর মাংস নিয়ে আসছে, মনে হয় গরু মাংসটা ফ্রেশ। তো আমি তোমাদেরকে একটু খুলে দেখাচ্ছি, গরু মাংসটা মনে ফ্রেশ, একদম তাজা, মাত্রই সকালবেলা গরুটা কাটা হয়েছে মনে হয়। আর এমন দিনে এত মাছ পাওয়া যায়, অনেক মাছ পাওয়া যায় আমাদের এলাকায়, এই এলাকায় মানে ভালো ভালো শীতের দিনেও খুব ভালো ভালো মাছ পাওয়া যায়। এই মাছগুলো মাছ দেখবে হাঁটতে গিয়ে নিয়ে আসবে কয়েক রকমের মাছ। তো ধনে পাতাটাও তাজা ফ্রেশ, ধনে পাতাটা আসলে অল্প একটু আছে ফ্রিজে, এটা লাগবে, এটা কোনো সমস্যা না, কিন্তু অনেকগুলো মূলা শাক নিয়ে আসছে, এটা ঠিক হয়নি, বাচ্চারা তো খাইতে চায় না আসলে। তো আমি এটা গতকাল তরকারিটা রান্না করে রেখেছিলাম ফুলকপি দিয়ে, রুই মাছ দিয়ে, গতকাল রাতে রান্না করেছিলাম। তো এখন ওর বাবাকে একটু মূলা শাক ভাজি করব আর ফুলকপি তরকারিটা দিয়ে ভাত দিয়ে দিব দোকানে। ওর বাবা যাওয়ার সময় লাঞ্চ বক্স করে নিয়ে যাবে নাস্তা খেয়ে। ওর বাবা রেডি হচ্ছে, তো আমার ছোটো ছেলেও রেডি হচ্ছে, তো এখন আমি ওদের নাস্তাগুলো রেডি করে দিব। তো আমি এখন ডিম ভাজবো বাবার জন্য, রুটি তরকারি দিয়েও খাবে, তরকারি আছে ফুলকপি তরকারি, আর হচ্ছে ডিম ভাজবো আর চা খাবে। তো ডিমটা ভেজে
করে আমি আমার ছেলের নাস্তাটা রেডি করব। আমার ছেলেও রেডি হয়ে গেছে, ওর বাবা মেবি ওয়াশরুমে গোসল করতেছে হয়তো। তো ডিমটাকে উল্টে দিব এখন। এখানে অর্ধেকটা ডিম ওর বাবা খাবে আর অর্ধেকটা ডিম রেখে দিবে, আমরা পরোটা বানাবো তখন খাবো। তো এখন আমি আমার ছেলের একটা পরোটা ভাজবো। পরোটা মানে কি, রুটিটাই আমি একটু ওকে ভেজে দিব। আমি ওকে জিজ্ঞেস করছি যে তুমি রুটি খাবা তোমার বাবার সাথে, বলে কি না আমি রুটি খাবো না। আমি ভাবছি যে রুটি খাবে না, রুটি খাবে না, বলে কি আমি পরোটা খাবো মা। তা মা আমাকে পরোটা দিয়ে ওরটা, তো আমি রুটিটাই ওকে একটু ভেজে দিতেছি। ও আবার রান্নাঘরে এসে জিজ্ঞেস করছে, মা এটা কি রুটি না পরোটা? আমি যে পরোটা, ও এমন কেন? আবার বলতেছে আমাকে যে এমন কেন এটা। তো পরোটা তো চার কোনাচে করে বানাই, তো এটা তো দেখতেছে ভুল। হ্যাঁ, বাসায় তো আর পরোটা এইভাবে বানাই না, এটা রুটির মতো লাগতেছে। আমি কি না রুটি না, এটা হচ্ছে পরোটা। তো ওর জন্য একটা ডিম ভাজি করব, একদম পেঁয়াজ মরিচ ছাড়া, শুধু লবণ দিয়ে। ও পেঁয়াজ মরিচ খায় না। ছোটোবেলার থেকে পেঁয়াজ মরিচ আসলে খায় না, খাইতে চায় না। আর সবগুলো বাচ্চাই ছোটোবেলা পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজা খেতে চায় না, তো যখন একটু বড় হয়েছে তখন আবার ঠিকই শিখছে যে পেঁয়াজ মরিচ দিয়ে আসলে মজা। ও শিখবে। আজকে আসলে আমার একটু ঠান্ডা লেগেছে, গলাটা একটু খুশখুশ করছে। ওর বাবার নাস্তাটাও আমি রেডি করে দিব। আজকে শেয়ার করলাম যে সকালবেলা যে একটা বিরাট বড় একটা দখল যায়, একটা কাজের একটা চাপ যায়, আসলে এই জিনিসটা আসলে শেয়ার করতে পারি না কোনোদিনও। মানে সকালবেলা ক্যামেরা অন করতে বা এগুলো করতে, দেখাইতে, ভিডিও করতে ভালো লাগে না। তো আজকে একটু শেয়ার করলাম যে আসলে ঘটনা কী, সত্যি ঘটনা। সবাই বাসায় এরকম হয় অবশ্যই। তোর বাবা আমি রুটিগুলি ছেঁকে নিয়ে রেখে দিব, তোর এর মাঝে আমি ভাতটা ওই চুলায় বসিয়ে দিব যাতে নিয়ে যেতে পারে। আর অল্প একটু শাক আমি ভাজি করব, যেহেতু আমার বাচ্চারা খায় না, আমি আমি খাবো, ওর বাবা খাবে মূলা শাকটা। তো অলরেডি আমার ছেলে খাইতেছে, খাওয়া শেষ অলরেডি, ওর বাবা খাবে।